আসসালামু আলাইকুম, আমি শুভ। তো আজকে আবার নতুন একটা মোটর ব্লগিং হচ্ছে। আমি এখন যাচ্ছি বেওথা, বেওথা যে গার্ডটা দেবো, আর আমার ফ্রেন্ড আছে এখানে, ফ্রেন্ড আসছে, তো তাদের সাথে কথা বলবো। তো যাই, যাওয়ার পরে দেখা যাক কী হয় না হয়, যেতে থাকি। ব্যথা তো মানিকগঞ্জে কিছুদিন যাব, এই যে নতুন যে আইন, ট্রাফিক আইন, সেটার উপরে কেস দেওয়া হচ্ছে। তো আইন সবার জন্যই সমান, কেসের যে অ্যামাউন্ট, জরিমানার অ্যামাউন্ট, সেটা বাড়ানো হয়েছে। আর মোটামুটি সব কিছুই ঠিক আছে, কিন্তু তারপরেও লোকজন সচেতন নাই, এই ড্রাইভিং লাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়া, এই মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি সব যান চালন করে থাকে। তো উচিত, সবারই উচিত যে অন্তত ড্রাইভিং লাইসেন্সটা করে নেওয়া, আর হেলমেটটা তো অবশ্যই, সেফটি ফার্স্ট, কারণ সেফটি ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি। তো সেফটি না থাকলে মোটরসাইকেলের যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কারণ দু চাকার মোটরসাইকেল যতই ভালো রাইডার হোক, যে কোনোভাবেই রাইডারের দোষ না হলেও অ্যাক্সিডেন্ট হয়। তো সেক্ষেত্রে উচিত প্রত্যেকটা রাইডারেরই হেলমেট পরিধান করা। আর যে নতুন কেস আছে সেখানে বেঁচে থাকা, কারণ ওভার রাইডিং, মানে ওভার স্পিডিং, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, এইসব মানে বিরত রাখতে হবে রাইডিংয়ের ক্ষেত্রে লোকালে। বর্তমানে অনেকেই দেখছি ফেসবুকে পোস্ট করতেছে যে এরকম কেস খাইতেছি, একজনে দেখলাম ওভার রাইডিংয়ের, মানে ওভার স্পিডিংয়ের কারণে এই দিচ্ছে, একজন হেলমেটের কারণে দিচ্ছে, ড্রাইভিং লাইসেন্সের কারণে দিছে। তো ভাই এসব মানে নিজের দায়িত্ব, যাতে কেস না দিতে পারে এরকম। আর যারা উচ্চ শব্দের যে হলারগুলো ইউজ করেন, ওগুলো বর্জন করবেন। অনেকেই দেখছি হলার খুলে ফেলছে, তো যারা যাদের যাদের হলার আছে মানে সেগুলো খুলে ফেলুন, কারণ কেস দেবেই, মানিকগঞ্জে এখন কেস দেবেই, যেরকমই হোক নতুন যে আইন সেটা মানে পরিচালনা করবেই সবাই, সব পুলিশ, কারণ এখন রাস্তার মোড়ে মোড়ে মানে কেস দেওয়ার জন্য পুলিশটা বসে থাকে। তো এসব দিক থেকে সচেতন হতে হবে সবাইকে। যেভাবে মোটরসাইকেল চালায় অনেকদিন পরে চিতল বিদায় পেলাম, মরিচ বাটা হলো, সরিষা বাটা ভালোই লাগলো। পুলিশ স্টেশনের দিকে যাই, একটু আড্ডাটা দিই, তারপরে দেখি পাওয়া যায়, বাসায় চলে যাবো। বাসায় চলে যাচ্ছি, তো বাসায় যাই, বাসায় রেস্ট নেই, কারণ কালকে সকালবেলা যত সম্ভব আমাদের জয়া কেজি স্কুল, সে
সে জয়াকে যে স্কুল থেকে নন্দন যাবে সেই নন্দনে যাওয়ার একটা প্ল্যান আছে। বার্ষিক পিকনিক যে বনভোজন, সে বনভোজনের উদ্দেশ্যে আর কি এই নন্দন যাবে। তো আমিও সেখানে যাওয়ার চেষ্টা করবো, কারণ বাসার প্রায় সবাই যাবে সেখানে। আর আমি ছোটোবেলায় পড়াশোনা করছি জয়া কেজি স্কুলে, তো আমারই স্কুল, তো যাচ্ছি কালকে নন্দনে, নন্দনে দেখা হচ্ছে। তো যে বিষয় নিয়ে কথা বলছিলাম, কালকে নন্দনে যাব। আর বর্তমানে যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলো শুধু রাইডারের যে দোষ থাকে তা কিন্তু নয়। তো অনেক সময় দেখা যায় যে যে বাস ট্রাক, যেসব বাস ট্রাকের ড্রাইভাররা মানে অসাবধানতার কারণেই এই অ্যাক্সিডেন্টগুলো হয়। যেমন কিছুক্ষণ আগেই এক ট্রাকের ড্রাইভার, সে মোবাইল মানে দেখতে দেখতে রাইড মানে ড্রাইভ করতেছিল, তো সিগন্যাল দিছি, ফ্লাশ মারছি, তারপরও মনে করেন ব্রেক করার কোনো নাম নেই, সে মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে আর তার সে গাড়ি চালাইতেছে। তো এসব কারণে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। তো শুধু যে জোরে গাড়ি চালালে, বাইক রাইড করলেই যে অ্যাক্সিডেন্ট হয় তা কিন্তু নয়। নিজের ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হয়, আরেকজনের ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হয়, ভুল করে তো অ্যাক্সিডেন্ট করা হয়, তাই না? ট্রাফিক আইনটা শুধু আমাদের সাধারণ রাইডারদের জন্য না, এটা সব ধরনের রাইডারদের জন্যই ট্রাফিক আইন। পুলিশদের জন্যও কিন্তু ট্রাফিক আইন, আর্মিদের জন্যও কিন্তু ট্রাফিক আইন সমানই। তো অনেক সময় দেখা যায় যে ট্রাফিক আইন যে রুলস, হেলমেট পরে গাড়ি চালানো, এগুলো না মেনে অনেক পুলিশ এবং ট্রাফিক পুলিশ এরা মোটরসাইকেল চালিয়ে থাকে। তো কিছুক্ষণ আগে দেখতে পারলাম যে একজন মানে পুলিশের লোক, তাদের যে নতুন বাইক দেওয়া হয়েছে জিক্সার এসএফ, সেই বাইকটা চালাচ্ছে খুবই গতিশীল অবস্থায়, কিন্তু হেলমেট নেই মাথায়। তো এটা অনুরোধ যে অবশ্যই হেলমেট মাথায় দিয়ে চালাবেন। এবং মানিকগঞ্জে যেসব পুলিশগুলো দায়িত্বে আছে তারা মোটামুটি সবাই মাথায় হেলমেট দেয়, অল্প কিছু পুলিশ আছে যারা মাথায় হেলমেট দেয় না। তো পুলিশ বলে যে তারা মাথায় হেলমেট না দিয়ে মোটরসাইকেল চালাবে, সেটা কিন্তু ঠিক না।